नमस्रेयतिराजाय विवेकानंदसुरये सच्चिदसुखस्वरूपाय स्वामिनेतापहारिणे जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের আমাদের কাছে একটি বিশেষ দিন, পয়লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের দিবস। এটি সারা পৃথিবীর কাছে একটি বিশেষ দিন, সেই সঙ্গে রামকৃষ্ণ সঙ্ঘে তার প্রতিষ্ঠা দিবস এই পয়লা মে 1897-এ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। সাধারণ মানুষের জন্যে, মানুষের জন্য নিবেদিত একদল প্রাণ নিজেদেরকে উৎসর্গ করেছেন মানুষের সেবায়। তাই সেই ত্যাগ ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বামীজি ঠাকুর মায়ের ভাবকে আশ্রয় করে সারা পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের ভাব ছড়িয়ে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জন্যে এই দিনটি একটি বিশেষ দিন রামকৃষ্ণ সংঘের জন্য, রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর অনুরাগীর জন্য। ঠিক এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আরেকটি ঘটনাও ঘটেছে। আজকে আমরা, যার উদ্দেশ্যে আমরা আপনাদের কাছে এসেছি, সমবেত হয়েছি, স্মরণ মনন করছি, যাকে কেন্দ্র করে সেই আকনা আমাদের যে সংঘটি, সেটিও আজকের দিনেই প্রতিষ্ঠা লাভ করেছে। গত বছর পয়লা মে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম আকনা গ্রামে, ঠাকুর মা স্বামীজিকে আশ্রয় করে তাদের ভাবকে কেন্দ্র করে আমরা সারাদিন কাটিয়েছি। আর এর সূচনাও হয়েছে, এবং সেই সূচনা লগ্নে আমরা তার কিছু কিছু নিদর্শনও রেখেছি। আপনাদের মনে আছে হয়তো যে ঠাকুরের নিজের হাতে লাগানো যে আম গাছটি এখনও কামার পুকুরে আমরা দেখি, সেই আম গাছের একটি চারা আনা হয়েছিল এবং সেই গাছটিও ওইখানে লাগানো হয়েছে আগনাতেই। যেমনভাবে গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে ছোট্ট একটি চারা গাছ থেকে, সেই রকমভাবে আমাদের এই সংঘও বেড়ে চলেছে ঠাকুরের ভাব নিয়ে, একটা বছর অতিক্রান্ত। সেই ভাব যাতে আরও বয়ে যায়, আমাদের কাছে যাতে অবিরল ধারায় প্রবাহিত হয়, সেই জন্য আমাদের চেষ্টা ত্রুটি নেই। বিশেষত এই বোস ফ্যামিলির অনিতা বোস ও প্রতাপ বোস, তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। তারা এই ভাবটি বয়ে নিয়ে যাচ্ছে, আপনারা তো যাচ্ছেনই। মনে পড়ে শাস্ত্রের কথা, পুরাণের কথা, মা গঙ্গা এই ধরণীকে পবিত্র করবেন তার গঙ্গা বাড়ি দিয়ে, শস্য সমলা সমলাতে ভরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে মানুষের মন, মানুষকে পবিত্র করবেন তার স্নানে স্নাত হলে। এই রকম ভাব আমাদের শাস্ত্রে আমাদেরকে দিচ্ছে।
আজকে যদি বলি গঙ্গা যেরকমভাবে আমাদেরকে ভগীরথ গঙ্গা নিয়ে এসে যেরকমভাবে আমাদেরকে এই ধরণীকে পবিত্রীকৃত করেছেন, মা গঙ্গা যেরকমভাবে পবিত্র আমাদেরকে করছেন, আজকে আকনা গ্রামেও সেরকমই ভগীরথের কাজ করেছেন এই অনিতা বোস, প্রতাপ বোস। কাজেই তারাও ঠাকুরের ভাবটি, ভাবরূপী শ্রীরামকৃষ্ণ গঙ্গাকে নিয়ে এসে আকনা গ্রামে সমস্ত মানুষকে, পাশাপাশি যারা আছেন সবাইকে সেই ভাবে স্নাত করাচ্ছেন, আর আমরাও আমাদের জীবনটাকে ধন্য করছি। আমরা বুঝতে পারছি না হয়তো কি আমরা উন্নত হলাম বা কি পেলাম, হিসেবটা না হয় পরেই করি। শিশির যেরকমভাবে সকলের অলক্ষ্যে থেকে যে প্রকৃতির ফুলগুলো ফুটিয়ে দেয়, কেউ জানে না কখন ফুলগুলো ফুটে গেছে সুন্দর সুন্দর, আর তার সৌরভ চারিদিকে ছড়িয়ে গেছে। সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ ভাবরূপী গঙ্গাও আকনা থেকে আপনাদের মনের মধ্যে পৌঁছে গেছে, এবং আপনি বুঝতে পারছেন না আপনার মনের মধ্যে সুবৃত্তিগুলোকে জাগিয়ে তুলছে। আজকের এই সারা পৃথিবীতে এক দুঃসময় চলছে, অনেকেই অস্থির হয়ে যাচ্ছেন, এই ঘরের মধ্যে কীরকমভাবে আমরা কাটাবো, দিনটি কীরকমভাবে কাটাবো, আমাদের তো এটি একটি আমরা বিশেষ সময়ের সাক্ষী, আমরা এমনটি তো কেউ দেখেনি, কোনো ঘটনা এরকম ঘটেনি। কিন্তু এই দুঃসময়ের মধ্যেও কি আমরা কোনো সুফল দেখতে পাই? যদি আমরা দেখি বলি হ্যাঁ আছে, ঠাকুর মাকে দেখলে, শাস্ত্রকে দেখলে আছে, তাহলে আমি শাস্ত্রের কথাটাই একটু বলি, আপনাদের খারাপ লাগবে না হয়তো। উপনিষদের একটি মন্ত্র আছে, সেখানে বলা হচ্ছে পরাঞ্চি খানি বেত্রীনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাণ পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানমিক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। ভগবান যখন, ঈশ্বর যখন আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই সময় আমাদেরকে ইন্দ্রিয়গুলি বহির্মুখী করে পাঠিয়েছেন, পরাঞ্চি খানি বেত্রীনাথ স্বয়ম্ভু। তারপরে কি বলছেন, বহির্মুখী ইন্দ্রিয় বাইরের জগৎকে সার্চ করে, খুঁজে বেড়ায়। আর সেখানে আরও কী বলা হচ্ছে, কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানমিক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু ওই বাইরের দিকে নয়, তারা অন্তরের মধ্যে, নিজের মনের মধ্যে ভগবানকে খোঁজার চেষ্টা করে। আবৃত চক্ষু অমৃতত্বমিচ্ছন, অর্থাৎ তারা চোখ বন্ধ করে, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখীন করে ভগবানকে খোঁজার চেষ্টা করে, খোঁজে অমৃতত্বমিচ্ছন, অমৃত লাভের জন্য। বুঝতে অসুবিধা হয় হচ্ছে না যে ভগবান যখন সৃষ্টি করেছে, সৃষ্টির মূলেই এটা ছিল যে আমরা বাইরের জগতে যা খুঁজছি সেটা তো খুঁজবই, আনন্দ অমৃত পেতে গেলে অন্তরে খুঁজতে হবে। আমরা ভুলে গেছিলাম শাস্ত্রের কথাগুলো, তাই শাস্ত্রের কথা থেকে বাইরের জগতে অমৃত খোঁজার জন্য ছুটে বেরিয়েছি। এইভাবে ছুটতে ছুটতে আমরাও ক্লান্ত, আমরা ছুটে বেরিয়েছি স্থলে জলে শূন্যে মহাশূন্যে, গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছি আমরা সেই অমৃত লাভের জন্য, খোঁজার জন্য। দেখেছি পৌঁছতে পেরেছি গ্রহ থেকে গ্রহান্তরে, কিন্তু আনন্দ পাইনি, আমরা যেটা চাই সেটা পাইনি। তাহলে কি আমাদের খোঁজার কিছু ভুল হয়ে গেল? আরও কি কিছু খুঁজতে বাকি আছে? অমৃতত্বমিচ্ছন, আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছনটা হয়নি তো, তাই জন্য প্রকৃতি ঘাড় ধরে
জোর করে আমাদেরকে ঘরের কোনাতে ঢুকিয়ে দিয়েছেন, যে তুমি ঘরে থাকো, ঘরের মধ্যে, অর্থাৎ তুমি নিজেকে বন্ধ করো, বাইরের খোঁজাটা চেষ্টা বন্ধ করো। আমরা মিসাইল বানিয়েছি, অ্যাটম বোম বানিয়েছি, মহাশক্তিধর ভেবেছিলাম নিজেদেরকে, প্রকৃতি বুঝিয়ে দিয়েছেন যে তুমি কি, যার ইচ্ছায় এই সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, তার কাছে তুমি কি শক্তি দেখাবে। কাজে আজকে যেন ফিরে দেখার দিন, নিজেদের সেই দিনগুলো যেগুলো আমরা দেখা হয়নি, অতীতে শাস্ত্রের কথাগুলো শুনে, তাদের কথাগুলো জেনে আমাদের কিছু সাধন ভোজন করা উচিত। তো সেটাই মনে হচ্ছে যেন প্রকৃতি জোর করে আমাদেরকে ঘরের মধ্যে ভরে দিয়েছেন। কি ভাবতেও আশ্চর্য লাগে, একদিন মনে হচ্ছিল আমরা বোধহয় বাইরের জগতে বেরোতে না পারলে আমরা সমস্ত কিছু, আমাদের দম বন্ধ হয়ে যাবে, জীবনটাই বৃথা হয়ে যাবে। আজ কিন্তু আমরা দেখছি বেঁচে তো আছি, দুমুঠো খেতেও তো পাচ্ছি, দিনটাও তো কাটছে। আর যাদের থেকে দূরে হয়ে গেছিলাম, সেই কাছের মানুষগুলোর আরও কাছে এসে গেছি। যাক, সে কথা আমরা শাস্ত্রের কথায় আসি, যে এই আবৃত্ত চক্ষু, অর্থাৎ নিজেদেরকে এই অবস্থায় কি করে আমরা মোটিভেট করব, ঠাকুরের ভাবনায় নিজেরা কি করে ভাবব, অর্থাৎ আমরা আমাদের মধ্যে ঢুকব, আমরা নিজেদের মধ্যে, নিজেদের মনের মধ্যে একবার ডুব দেব, ডুব দিয়ে দেখব কিছু আছে কি না। একটা গান আছে না, ডুব 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 রূপসাগরে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে সেই প্রেম রত্নধন। তো সেই প্রেম রত্নধন পাওয়ার জন্য নিজের মনের মধ্যে ডোবার চেষ্টা করব আমরা। জোর করেই যখন হয়েছে, বেরোলেও তো বিপদ, তাই ঘরে যখন আছি অন্য নেগেটিভ ভাবনা মনের মধ্যে না নিয়ে এসে আমরা চেষ্টা করব, ভাবব যে এটাকে কি করে আধ্যাত্মিকভাবে কাজে লাগানো যায়, কি করে এটাকে, সময়টাকে কারো সাথে ঝগড়া না করে এই এই সময়টাকে অন্য কোনোভাবে না নিয়ে কি করে জীবনটাকে আধ্যাত্মিকভাবে কাটিয়ে দেওয়া যায়। আধ্যাত্মিক পথ আমাকে কি শেখায়, কি বলে, যে সকালে উঠে তুমি একটু জপ করো, ঠাকুরের নাম করো, তারপরে কাজগুলো করো, যে আশেপাশে যে মানুষগুলো আসে তোমার চারপাশে তাদের সেবা করো, তাদের সাথে প্রাণ খুলে তাদের সৎসঙ্গ অর্থাৎ সৎপ্রসঙ্গ করো। তো এই ভাবনাগুলো আমরা আর একটু কাল্টিভেট করব, ঝালিয়ে নেওয়ার চেষ্টা করব মনের মধ্যে ডুব দিয়ে, যে আমার মনের মধ্যে কী আছে, বাইরে তো অনেক খুঁজলাম। তাহলে এখন আমাদের কর্তব্য হবে যে যতদিন আমরা বাইরে বেরোতে না পারছি, ততদিন একটু জপ ধ্যানে নিজেদেরকে ডোবাব। যে আগে যত সময় করতাম, আগে হয়তো কিছু সময়ের জন্য করে কাজের অজুহাতে, দরকারে প্রয়োজনে আমাকে চলে যেতে হতো, এখন তো আর বাইরে যেতে হচ্ছে না, তাই আমরা ঘরের মধ্যে যতটা বেশি সময় পারি একটু জপ ধ্যানে কাটাবো। আর সঙ্গে সঙ্গে সৎগ্রন্থ পাঠ করব। সৎগ্রন্থ পাঠের সঙ্গে সঙ্গে আমি একা করব তা নয়, আরও যে বাড়ির লোকগুলো বসে আছে, যারা টিভির সামনে বসে খবর শুনছে, তাদেরকেও বলবো, এসো না একটু সময়ের জন্য আমরা পাঠ শুনে নিই, পাঠ করে নিই, তারপরে টিভি চালাবো। এইরকমভাবে নিজেদেরকে যুক্ত হব। আরেকটা জিনিসও সবাই মিলে আমরা করব, এই রামকৃষ্ণ সংঘ কিন্তু এইভাবে আমাদেরকে শিক্ষা দেয়, নিজের কাজ নিজে করো। এতদিন কিন্তু আমরা করতাম না, মার দায়িত্ব থাকতো সমস্ত কাজ করার,
আজ কিন্তু নিজের কাজটুকু নিজে করার চেষ্টা করব, নিজের কাপড়গুলো কেচে নেওয়া, নিজের থালা বাটিগুলো ধুয়ে নেওয়া, প্রয়োজনে কিচেনে একটু সাহায্য করা। তাহলে কি হয়, আমাদের এই পরাঞ্চি খানি অর্থাৎ ইন্দ্রিয়গুলো যেটা বাইরে যাওয়ার চেষ্টা করছিল, যে ইন্দ্রিয়গুলো আমাকে কষ্ট দেয়, বাইরে যাচ্ছি না বলে আমাকে কষ্ট দিচ্ছে, সেই ইন্দ্রিয়গুলো ব্যস্ত হয়ে যাবে কাজে, সংসারের কাজে ব্যস্ত হয়ে গেলে তখন দেখা যাবে যে আর কিন্তু ওরা ডিস্টার্ব করছে না, আপনি আনন্দ ফিল করা যাবে, তখন আমরা ভালো লাগবে, আমাদের আর কষ্ট লাগবে না। তো সেই জন্যে সেই ভাবনাগুলো একটু করা নিজেদেরকে, তাহলে এই লকডাউনটা আমাদের কষ্টের হবে না, আনন্দের হয়ে যাবে। তো এই সুন্দর সুন্দর ভাবগুলো কিন্তু এই সংঘ নিয়ে আসছে। দেখুন আজ আপনার বাড়ির পাশে পৌঁছে গেছে, হয়তো আপনারা আসতে পাচ্ছেন না, এই যে গ্রামে একসাথে সমবেত হতে পাচ্ছি না, কিন্তু এই প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা কিন্তু মনে মনে সবাই কিন্তু পৌঁছে গেছি সেই গ্রামটিতে, সেই বিশেষ দিনটিতে, সেই গাছের নিচে আমরা সবাই বসে শান্তিনিকেতনে যেরকমভাবে আমরা অনুষ্ঠান হয়, সেই একটি সেই রকম একটি পরিবেশে আমরা সবাই কিন্তু এটি করলাম, কি সুন্দর হয়েছিল। আজকেও কিন্তু আমরা চোখ বন্ধ করে অর্থাৎ আবৃত চক্ষু হয়ে সেই চিন্তাগুলো করব, সঙ্গে সঙ্গে দেখব আমরাও ঠাকুর মা স্বামীজির কাছে পৌঁছে যাচ্ছি। তাদের কাছে পৌঁছতে পারলেই তাদের ভাবনা যত আমরা আমাদেরকে নিজেদেরকে দিতে পারবো তত আমরা শান্তি পাব, যদি আমরা না পারি তাহলে ভাবতে হবে ভুল হয়ে যাচ্ছে, ঠাকুর মা তো এই জন্যই এসেছেন আমার মনে শান্তি দেওয়ার জন্য, তাদের নিজের কিচ্ছু প্রয়োজন ছিল না। দেখুন না ঠাকুরের জীবনে, দেখি ঠাকুর এতদিন তপস্যা করলেন, পঞ্চবটিতে দক্ষিণেশ্বরে যখন ছিলেন কেউ জানতো না এই গদাধর চট্টোপাধ্যায় ছোট ঠাকুর কি করছে, কিন্তু নিজেকে তিনি সবার আড়ালে করে নিয়ে নিজে সেলফ কোয়ারেন্টাইনে গেছিলেন, সেইভাবে নিজেকে তৈরি করেছিলেন, করে নিজেদের নিজের মনের মধ্যে সুবৃত্তিগুলোকে ফুটিয়ে তুলেছিলেন, আর ফুটিয়েছিলেন বলেই আপনি আমি মধু মৌমাছির মতো তার কাছে এসেছি মধু নেওয়ার জন্য। আর যদি মধু না নিই মাছি হয়েই কি দিনটা কাটাবো, মাছি তো মধুতেও বসে বিষ্ঠাতেও বসে, আমরা বিষ্ঠাতে বসবো না, আমরা মৌমাছি হব, ঠাকুরের কাছে এসেছি। তো সেই জন্যে ঠাকুর আজ আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছেন, এর জন্যে অবশ্যই অনিতা বোসকে ধন্যবাদ দিতেই হয়, তিনি এই এই অবস্থার মধ্যেও কিন্তু থেমে থাকেননি, আপনাদের কথা ভাবছেন, সঙ্গের কথা ভাবছেন, ঠাকুর মায়ের কথা ভাবছেন, তাহলেই তার জন্য এত সুন্দর একটা মন তৈরি হয়ে গেছে, মন হয়েছে বলেই তিনি এই কাজটি করতে পারছে। মনটাকে তৈরি করতে হবে, যাই করুন বাড়ির কাজে করুন আর সমাজের কাজেই করুন, আধ্যাত্মিক কথাই বলি রাজনীতি করি, মনটাকে আগে তৈরি করতে হয়, মনটা দিয়েই হয় কিন্তু, অন্য কিছু দিয়ে হয় না, সেই মনটাকে ওয়াচ করতে হয়, লক্ষ্য করতে হয় যে যে মন দিয়ে কাজ করব সেই মনে আমার কি আছে। তো সেই মনের খোরাক হলো এইগুলো, যেমন ধরুন সুন্দর সুন্দর ভালো ভালো পুষ্টিকর খাবার যেমন আমাদের শরীরটিকে সুস্থ করে, এই করোনা ভাইরাসের সাথে লড়ার জন্য যেমন সুস্বাদু খাবার পুষ্টিকর খাবার দরকার হয় ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, সেই রকম মানসিক পাওয়ার বাড়ানোর জন্যে ঠাকুর মায়ের এই ভাবগুলোকে নিতে হয়। মা ঠাকুমা বলছেন না চন্দন ঘষতে ঘষতে যেমন চন্দনের গন্ধ ঘ্রাণ বের হয়, সেই রকম তত্ত্বজ্ঞানের কথা বলতে বলতে তত্ত্বজ্ঞানের উদয় হয়।
তো আমরা কি সেইটি করব? আজকে যে আমরা বসেছি, আমরা চন্দন ঘষার কাজটি করছি। চন্দনটি যত ঘষব তত দেখব তার থেকে গন্ধ বেরিয়ে আসছে। সেরকম আমরা আধ্যাত্মিক প্রসঙ্গ যত করব তত দেখব আমি আধ্যাত্মিকভাবে ভাবিত হয়ে যাচ্ছি। তখন আমার মনে হবে না ওই রাজনীতির লোকটি কি বলল, ওই পাড়াতে ওই মানুষটিকে নিয়ে আমি ব্যথিত হব না। আমি ব্যথিত হব আমার গদাইকে নিয়ে, আমি ব্যথিত হব আমার সারু মা সারদাকে নিয়ে। আমি বদলে যাব, আমি বাইরের আমি থাকব, ভিতরটি আমার বদলে যাবে, সেখানে আনন্দ আসবে, শান্তি আসবে, ভালোবাসা আসবে, দৌড়ঝাঁপ করার জন্যে কম্পিটিশন আসবে না, সেখানে হিংসা আসবে না, দলাদলি আসবে না। যদি আসে তাহলে বুঝতে হবে আমার ঠিক ঠিক মাকে নিতে পারেনি, গন্ধ এখনও বেরোয়নি, আমি ঘষাটা ঠিক হয়নি, চন্দনটা ঘষতে হবে। চন্দন যত ঘষবো তত আমি তত উন্নত হব, এই ভাবটা আমাকে কাল্টিভেট করতে হবে। আর এই ভাবটা কাল্টিভেট করার জন্যই আজকে কিন্তু এই এই ব্যবস্থাটি করে দেওয়া হয়েছে। 101 বছর পরেও সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এটি আমরা কাটিয়ে এসেছি। আরও ভবিষ্যতেও যাতে এটি ঠিক ঠিক এই রামকৃষ্ণ ভাবরূপী গঙ্গা যেটাতে আকনা গ্রামে এসে চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটি যাতে আরও ভবিষ্যতে আরও দূরে দূরে ছড়িয়ে যায় আর সমস্ত মানুষকে আধ্যাত্মিকভাবে ভাবিত করে, একটু শান্তি দিতে পারে, আমরা সেই চেষ্টা করব। লোককে চেষ্টা করার দরকার নেই, নিজে করলেই লোক হয়ে যাবে, নিজেকে করতে হবে। নিজে আমি নিয়মিত একটু ঠাকুরের বই পড়লাম, স্বামীজির একটু বই পড়লাম, কথা আমি তো কিছুক্ষণের জন্য পড়লাম, শাস্ত্র যদি জানি কিছুক্ষণ পড়ব, অবশ্যই নিউজ পেপার দেখবো, নিশ্চয়ই দেখবো, টিভি দেখবো, কিন্তু এটাও একটু দেখতে হবে, দিনটা একটু ঝালিয়ে নিতে হবে, রিচার্জ করে নিতে হবে। সকালে উঠে যেরকমভাবে আমরা মোবাইলগুলো রিচার্জ করে নিই, সারাদিনে কাজের পরে কথা বলে 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 তার তো দম শেষ হয়ে যায়, আবার আমরা রিচার্জ করে নিই। সেই রকম সংসারের কাজ করতে করতে আমাদেরও মনের শক্তি হারিয়ে যায়, সেই মনটাকে আবার রিচার্জ করতে পারি যদি ঠাকুরের সাথে একটু কানেক্ট হয়ে যায়। যেমন প্লাগের সাথে দিলেই ফোনটার রিচার্জ হয়ে যায়, সেরকম শ্রীরামকৃষ্ণ রূপী প্লাগের সাথে নিজেকে একটু জুড়ে দিতে হবে, তাহলে দেখব আমি আবার ফ্রেশ হয়ে যাচ্ছি, আমি আবার নতুন করে উৎসাহ নিয়ে আমি আবার কাজ করতে পারবো, আবার এগিয়ে যেতে পারবো। বাধা সংসারে কোনো কিছু, ঠাকুর এসেছেন গৃহীর জন্য, সন্ন্যাসীর জন্য, সবার জন্য। যদি কেউ ভাবে ঠাকুর সন্ন্যাসীদের জন্য এসেছেন, ভুল হয়ে যাবে, ঠাকুর এসেছেন মানুষের জন্য। মানুষই সন্ন্যাসী হয়, মানুষই সংসারী হয়, আবার মানুষই চোর হয়, মানুষই অসৎ হয়। কাজে আমি ভালো মানুষ হব, এই ভাবনাগুলো আমি যদি না হই, আমি যদি বলি আমার সংসারের অন্যদেরকে, তারা কিন্তু হবে না। তো সেই জন্য নিজেকে হতে হবে। আমি যত নিজেকে এইভাবে ভাবতে পারবো, নিজের মনের ফুলটি ফুটিয়ে নিতে পারবো, যত ততই আমি আধ্যাত্মিকভাবে এগিয়ে যেতে পারবো। ঠাকুরের কয়েকটি কথা যদি আমরা আমাদের জীবনে আমরা দেখি, ঠাকুর সবার জন্য যত মত তত বোধ ঠাকুর বলছেন। অর্থাৎ অনেক সময় আমাদের সময় কেটে যায় অন্য চিন্তা নিয়ে, ওই মত ঠিক নয় এটা নিয়ে, তো সেই ভাবনাগুলো আমরা বেশি না ভেবে ঠাকুর ওটাও ঠিক আছে, ওটাও একটা পথ, এইভাবে ভেবে আমরা যদি নিজেদেরকে উদ্বুদ্ধ করি, তাহলে এই যে চেষ্টা, এই যে কষ্ট, এটি সার্থক হবে। আমাদের এই সংঘের যে উদ্দেশ্য সেটিও সার্থক হবে। আপনারা সবাই এগিয়ে আসুন, এই সংঘকে ধরে, এই ভাবরূপী শ্রীরাম, এই শুধু সংঘ নয়, এটি শ্রীরামকৃষ্ণের ভাব নিয়ে আসছে। যেমন গঙ্গা
পবিত্র করছে, এই সংঘ আমাদের পবিত্র করবে, সেই ভাবটুকু নিয়ে আমরা সংসারে যা কাজ করছি সেই কাজের মধ্যে এই ভাবগুলোকে নিয়ে এগিয়ে যাব। ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা জানাই যে সবাই আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, আর নিজের পরিবার বারে সেলফ ডিস্টেন্স আমাদের অন্যের সাথে যেরকমভাবে জোর করে হচ্ছে সেটা হোক, সেটা সমাজে সেরকম নিয়ম যা আছে সেটা আমরা পালন করব। সঙ্গে সঙ্গে ভাবতে হবে আমার মনের মধ্যে আমি ডুবে যাচ্ছি কিনা, এই মনের মধ্যে ডুবুরি নামান, দেখবেন অনেক কিছু পাওয়া যাবে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা জানাই আমাদের এই উদ্দেশ্য যেন সার্থক হয়, প্রচেষ্টা যেন তার লক্ষ্যে পৌঁছতে পারে, এই প্রার্থনা জানিয়ে সবাইকে, আপনাদের সবাইকে নমস্কার, শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।